যদি প্রযুক্তি না থাকতো তবে আমাদের অস্তিত্ব হতো না এত সচল এবং উপভোগ্য, জীবন হতো খুবই শোচনীয় এবং বর্তমানের প্রযুক্তি ছাড়া আমাদের এমন কিছু সমস্যা থাকতো যেগুলো এখন নেই। নিঃসন্দেহে প্রযুক্তির প্রভাব ফেলে আমরা বর্তমানে যা করি তার প্রায় সব কিছুতে এবং একইভাবে প্রভাব ফেলে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অনেকাংশে। যদি না হতো প্রযুক্তির আবির্ভাব, আমরা পেতাম না আমাদের যে আত্মীয় বা বন্ধু অনেক দূরে বসবাস করে তার সাথে মুহূর্তের মধ্যে যোগাযোগ করার সক্ষমতা। হ্যালো সবাইকে, আমি চাইনিজ দেশি ভাই এবং আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো ব্ল্যাক টেকনোলজি নিয়ে। আসলে ব্ল্যাক টেকনোলজি বলতে এমন প্রযুক্তিকে বোঝায় যা বর্তমান যুগের প্রযুক্তির চেয়ে অনেক বেশি এগিয়ে। তবে প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, এর মূল উদ্দেশ্য হলো মানুষের জীবনযাত্রার মান উন্নত করা। এখন জানা যাক কিছু ব্ল্যাক টেকনোলজি পণ্য এবং প্রতিদিনের জীবনে এগুলোর ব্যবহার সম্পর্কে। তালিকার প্রথমেই আছে ফ্লাইজু হোটেল। এটি হাংজুতে অবস্থিত চীনের প্রথম মানববিহীন হোটেল। আলিবাবার ভ্রমণ বিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম ফ্লিগি, আলিবাবার এআই ল্যাবসমূহ এবং আলিবাবা ক্লাউডের মতো আলিবাবার বিভিন্ন ব্যবসায়িক দলের সাথে মিলে এটি চালু করেছে। এই হোটেলে প্রায় 300 কক্ষ আছে। এখানে অতিথিদের সাথে করে আনতে হয় না কাগজের টাকা বা রুম কার্ড। মূলত এটিতে ব্যবহার করা হয় চেহারা শনাক্তকরণ, ফেশিয়াল রেকগনিশন প্রযুক্তি। তাই একটি কথাও না বলে আপনি সহজে চলে যেতে পারেন আপনার পূর্বে ভাড়া করা রাখা কক্ষে। প্রত্যেক কক্ষের সীমানায় আরও রয়েছে একটি করে রোবট পরিচালক। তারা রুম সার্ভিস প্রদান করতে পারে, যেমন প্রয়োজনে খাবার সরবরাহ করা। আদেশ করলেই রোবটগুলো খাবার এনে দেবে আপনার দরজায়। দেখলেন, এতটাই সহজ। তালিকায় এরপরই আছে কিন্ডারগার্টেনের রোবট ডাক্তার। বাচ্চাদের ডাক্তার দেখানো ব্যাপারটা সহজ নয়, বিশেষ করে যখন তারা হয় প্রাণবন্ত এবং ছটফটে, তাই না? তাই কিছু কিছু কিন্ডারগার্টেনে চালু করা হয়েছে কার্টুনের মতো দেখতে রোবট ডাক্তার ব্যবস্থা। সকালে এগুলো করে দিতে পারে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা। যদিও কিছু অভিভাবকের মতে ব্যবস্থাটি বাস্তবের ডাক্তারদের মতো নয় এতটা অমায়িক, তবে অভিভাবকেরা খেয়াল করেন না এমন অনেক ছোট ছোট লক্ষণের ব্যাপারে এই রোবট ডাক্তার সতর্কবার্তা দিতে পারে বেশ ভালোভাবে। আসলে মাত্র 3 সেকেন্ডে এরা পরীক্ষা করতে পারে বাচ্চাদের চোখ, মুখ, নাক, হাত, পা এবং শরীরের তাপমাত্রা। তারপর তারা সেসব তথ্য পাঠিয়ে দেয় শিক্ষক এবং অভিভাবকদের কাছে। আচ্ছা, তালিকার তৃতীয় অবস্থানে আছে স্মার্ট ডাস্টবিন। কিছু বর্জ্য এমনিতেই পচে যায়, কিন্তু সবগুলো নয়। এক্ষেত্রে সেগুলো দুর্গন্ধ ছড়ায় অথবা তৈরি করতে পারে মিথেন গ্যাস, যেটি বিস্ফোরক এবং প্রভাব ফেলে গ্রিনহাউস প্রতিক্রিয়ায়। বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা যখন তুঙ্গে, তখন কয়েকটি শহরে কিছু পরীক্ষাকারী দল চালু করেছে স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি। এই স্মার্ট ময়লার ডাস্টবিনগুলো শনাক্ত করতে পারে মালিকের চেহারা। তাই আপনি যদি নিয়ম মাফিক শুকনো এবং ভেজা বর্জ্যগুলোকে আলাদা না করেন, আপনাকে পড়তে হতে পারে আপনার প্রতিবেশীদের সমালোচনার মুখে, যেটি আপনি নিশ্চয়ই চাইবেন না, ঠিক না? হা 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 হা। এরপর তালিকার চতুর্থ নম্বরে থাকা ভার্টিক্যাল ফার্মিংয়ে আসি। পৃথিবীর প্রায় জায়গায় কৃষি হচ্ছে জীবিকা নির্বাহের বড় একটি উৎস এবং এতে দরকার হয় কঠোর পরিশ্রম। তবে এটি পূরণ করে একটি জাতির খাদ্যর চাহিদা এবং নিশ্চিত করে স্বাস্থ্য সুরক্ষা। হংকংয়ের মতো দামি এলাকায় কৃষির জন্য বিস্তীর্ণ জমি খালি করা অসম্ভব। তাই এরকম একটি আকাশচুম্বী ভবনে তৈরি করা হয়েছে একটি সবজির কারখানা। যদিও পুরো ভবনটিতে একটির উপরে আরেকটি স্তর দিয়ে মাত্র 2000 বর্গমিটার জায়গার সমান ভার্টিক্যাল কৃষি জমি আছে, তবে এর 10টি স্তরে প্রতি বছরে উৎপাদন করা যাবে 150 টন ফসল। তাছাড়া উন্নত প্রযুক্তির অভ্যন্তরীণ স্পেকট্রাল রোপণ প্রযুক্তিতে পুরো প্রক্রিয়ায় অতিরিক্ত অ্যান্টিব্যাকটেরিয়াল এবং রাসায়নিক দূষণ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যায়। অবশেষে তালিকার একদম শেষে আছে রেস্টুরেন্ট রোবট। রোবট শুধু হোটেলে নয়, ব্যবহার করা হয় বেইজিংয়ের হাইদিলাও এআই চালিত রেস্টুরেন্টেও। রোবটেরাও হতে পারে যান্ত্রিক পরিবেশক। এই রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে হাইদিলাও এবং প্যানাসনিকের যৌথ প্রচেষ্টায়। উপকরণ বাছাই থেকে খাবার পরিবেশন পর্যন্ত প্রায় সব কাজই করা হয় রোবোটিক আর্ম এবং রোবট দ্বারায়। যাই হোক, এই রোবটগুলো এখনও স্বয়ংক্রিয়ভাবে পথের বাধা এড়িয়ে চলতে অসমর্থ। সুতরাং রেস্টুরেন্টে থাকা অবস্থায় অতিথিদেরই চলতে হবে রোবটগুলোকে পাশ কাটিয়ে। ব্যক্তিগতভাবে আমি চাই আমাদের প্রযুক্তির উত্তরোত্তর উন্নতি হোক।
আজকের জন্য এতটুকুই। চীনের ভাষা সংস্কৃতি শিক্ষা এবং তাদের টেকনোলজি সম্পর্কিত গুরুত্বপূর্ণ এবং মজার মজার সব তথ্য জানতে আমাদের চ্যানেলে লাইক কমেন্ট করে সাথেই থাকুন। শেয়ার করে অন্যদের জানাতে ভুলবেন না কিন্তু।